हेलो बंधुरा, तुम्हारे सबा के स्वागत जानाई फौजी परिवार चैनेले। और आजकल थेके चैनेले चेष्टा करब प्रत्येक दिन अपडेटेड थाकार, नतून नतून ब्लॉग आनार, दैनन्दिन जीवने आमरा की करछि ना करछि समस्त किछु निये आसार। आजकल थेके चैनलटा शुरू करछि आमरा। আর এই চ্যানেলে তোমরা এখন থেকে ডেইলি আপডেট পাবে আমাদের লাইফের। আজকে আমার বাবা আসছে বাড়িতে, তো মা এখন রান্নাবান্না শুরু করে দিয়েছে, আমি একটু এক জায়গায় বেরোবো, তো তার আগে ভাবলাম ব্লগটা শুরু করে দিই। আর মা কি রান্না করছে মা সেটা অবশ্যই দেখিয়ে দেবে তোমাদেরকে, তো চলো দেখতে থাকো ব্লগটা। আর আজকের থেকে আমাদের লাইফের সাথে তোমরাও জুড়ে থাকো, আশা করব তোমরা আমাদের ব্লগ দেখবে এবং ব্লগ দেখতে তোমাদের আশা করি ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে তার অল নোটিফিকেশন অন করে দিও, যাতে যখন যখন আমরা ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকে ওর বাবা বাড়ি আসবে, তাই একটু মাছের ঝোলটা ভাবলাম এই বেলা করে রাখি। তাই এই মাছটা কেটে ভেজে নিলাম, আলুটা ভাজি, আর মাছের কয়েক একটু তেল ছিল, কয়েকটা বড়া বানিয়ে নিলাম। আগে মাছের ঝোলটা বানিয়ে নিই। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এতে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একদম টাটকা, মানে লাফাচ্ছিল যখন নিয়েছি। আর এতে আলু দিচ্ছি, ভাজা আলুটা আর আমাদের গাছেরই পেঁপে, সেটাও আমি কেটে ভেজে রেখেছি, এই ঝোলে দিয়ে দিলাম। আর একটু এই ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর মশলার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, জিরা বাটা আর লঙ্কা বাটা। ব্যাস একদম পাতলা করে ঝোলটা বানালাম আলু পেঁপে দিয়ে। আমার তৈরি হয়ে গেছে মাছের ঝোল। এখন প্রায় 10:30-11টা বাজে, তো বাবা হচ্ছে ট্রেনে উঠে গেছে এবং বাবার নামারও সময় হয়ে গেছে প্রায়। আমরা মিনিমাম এখানে যে ভ্যানগুলোতে যাতায়াত করি বাজারে, তো তাদের সবাইকেই আমি আর মা ফোন করেছিলাম, কিন্তু সবাই হচ্ছে রাত্রেবেলা থাকবে না কেউই, তো সেই জন্য দাদা আমার জেঠুর ছেলে বাবাকে আনতে যাবে, ও স্কুটিতে করে নিয়ে আসবে। তো যাই হোক, দেখা যাক, বাবা বলছে ট্রলি নিয়ে উঠতে পারবো কিনা স্কুটিতে, তো দেখা যাক দাদা কোনো না কোনোভাবে ঠিক ম্যানেজ করে নেবে। তো বাবা আসুক, তারপর তোমাদের সাথে সেই মোমেন্টটাকে শেয়ার করে নিচ্ছি। বাবা বলে এই ব্যাগ নিয়ে উঠতে পারবো। আরে একটা ব্যাগ ছিল, এটা যে নতুন কিনেছে তো আমরা জানি না, আমরা জানি একটা ব্যাগ তো টপলা মতো মাঝখানে বসিয়ে নিতে পারবো। আসো বাবা এসে গেছে, আর এখন একটু কথাবার্তা হচ্ছে, তো তারপর বাবা এখন ফ্রেশ ট্রেশ হবে, আর তারপর হবে রাত্রে খাওয়া দাওয়া, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো কালকে তোমাদের সাথে আবার এই ব্লগটাই কন্টিনিউ করবো, কালকে কী করছি না করছি অবশ্যই দেখাবো। তো চলো তোমরা অবশ্যই দেখতে থেকো। আজকে হচ্ছে বাবা আসার পরের দিন, আর আজকে এখন হচ্ছে যে ট্রলি বাবা এনেছিল, তো সেখানে মালপত্র সব এখন খোলা হচ্ছে, কি আছে না আছে সেগুলো সব দেখছি। আর বাবা বিভিন্ন জিনিসপত্র এনেছে আমার জন্য, সেই জিনিসগুলো এক এক করে এখন বের করে নেব, আর বাবা বাবার জিনিসপত্র যেগুলো আছে সেগুলো বের করে নেবে। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে আমি আমার সব জিনিসপত্র যেগুলো রয়েছে বা বাবা যেগুলো এনেছে সেগুলো সব বের করে রাখলাম, এবার এক এক করে তোমাদেরকে একটু পরে আমি সব দেখিয়ে দিচ্ছি, চলো।
তখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। কালকে হচ্ছে বাবা এসেছে, তো বাবা আমাদের যেহেতু ক্যান্টিনে জিনিসপত্র পাওয়া যায়, তো সেই জন্য বাবা জিনিসপত্র নিয়ে এসেছে, কিছু জিনিস যেগুলো দরকারি বা আমিও যেগুলো আনাই মাঝে মধ্যে, তো সেই জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কী কী এনেছে বাবা। তো ফার্স্ট হচ্ছে এই বেবি জনসন সোপটা। আমি হচ্ছে মানে সাবান ইউজ করি না, কারণ বডি ওয়াশ ইউজ করলে হয়ে যায়, কিন্তু তাও একটা এনে রাখলাম, যদি কখনো দরকার হয় সোপ ইউজ করার তো এটা ইউজ করব সেই জন্য। আচ্ছা, তারপর যেটা এনেছে সেটা হচ্ছে এই হচ্ছে এটা এটা হচ্ছে জনসন বেবি লোশন। এটাও আমি এনেছি অ্যাজ এ ময়েশ্চারাইজার ইউজ করতে পারবো সেই জন্য। আর এই দুটো হচ্ছে তেল জনসনের। তো এই তেল আনার রিজন হচ্ছে যখন আমি কোনো সময় কোনো রিজনে হয়তো মেকআপ প্র্যাকটিস করছি, তো সেগুলো তোলার জন্য ব্যবহার করা যাবে এই তেলটা, সেই জন্য আনা। তো এটা গেল দুটো। আর হচ্ছে এটা বাবা একটা এনেছে, এটা হচ্ছে এনগেজের, এটা আই থিঙ্ক ডিও স্প্রে, এটা দেখতে পাচ্ছ আই থিঙ্ক। তো এইটা হচ্ছে এনেছে। আর একটা যেটা সেটা হচ্ছে এটা ইনসাইট সিক্রেটেড পারফিউম, এটা এটা ফোকাস হচ্ছ, এটার ভেতরের প্যাকেজিংটা আমি যদিও এখনও দেখিনি, তোমাদের সামনেই দেখি, তারাও এরকম প্যাকেজিং। এটা ওমেনদের জন্য আই থিঙ্ক, হ্যাঁ এটা ওমেনদের জন্য। তো এই হচ্ছে এই জিনিসগুলো। আর আদার্স কী কী আছে দেখাচ্ছি তারাও। আর এমনি একটা জাস্ট একটা লাক্স এনেছে বাবা, অন্য সাবান তো রয়েছেই, এইগুলো জাস্ট একটা দুটো করে এনেছে। আর এইগুলো হচ্ছে কাপড় কাচার সাবান টাইডের। আর হচ্ছে এটা একটা নিভিয়ার ক্রিম, এটা হচ্ছে লাইট ময়েশ্চারাইজিং ক্রিম যেটা হয়, এটা এটাও একটা আনিয়েছি বাবাকে দিয়ে। আর হচ্ছে এই চারটে ব্রাশ, তো এই চারটে ব্রাশও আনানো হলো। আর তারপর হচ্ছে সার্ফ আনিয়েছি, এই হচ্ছে একটা টাইট আর একটা হচ্ছে এরিয়াল। তো এই হচ্ছে গেল সার্ফ। আর এটা হচ্ছে একটা কলগেট, কারণ অ্যাকচুয়ালি সেন্সোডাইনটা বেশি ইউজ করা হয়, তো সেন্সোডাইনটা তো আছেই, কিন্তু একটা কলগেট আনিয়ে রাখলাম, কারণ এটা এখন একটু আমরা মাজছি এটা দিয়ে দাঁত, কারণ ওই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার জন্য বলেছে এটা দিয়ে মাজতে, তো দ্যাটস ওয়াই এটা। আর এটা হচ্ছে একটা ইয়ারবাডসে দিয়ে। আর যেইগুলো খাওয়ার জিনিস সেটা ও তার আগে একটা জিনিস দেখা, সেটা হচ্ছে এক আঙ্কেল এনে দিয়েছে, এটা হচ্ছে পুরো গোলমরিচের একটা ইয়ে। তো এটা জানি না কী হবে, গোলমরিচ আমার তো একেবারেই ভালো লাগে না, তো প্রচণ্ড ঝাল লাগে খেতে, জানি না কেমন লাগবে কী হবে এই এক বোতল পুরো। যাই হোক, কিছু না কিছু একটা কাজে ইউজ তো মা করেই নেবে। তো এটা হচ্ছে মশলার মধ্যে গেল। আর খাবারের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখাই। ফার্স্ট হচ্ছে এটা, এটা হচ্ছে ওই ছোলা ভাজা যেটা সেটা। আর হচ্ছে এই দু প্যাকেট হচ্ছে ভুজিয়া, যেটা আমার জন্য মানে আমার জন্য খুব ভালো খাবার, মানে আমি প্রচণ্ড পছন্দ করি তাই। আর হচ্ছে এটা একটা মুগ ডাল, আর এটা হচ্ছে একটা খাট্টা মিঠা চানাচুরের ইয়ে, হ্যাঁ এটাও নামকিন খাট্টা মিঠা এটা। আর হচ্ছে আরেকটা এই যে এটা একটা ছোটো মুগ ডালের প্যাকেট, এই একটা কিশমিশ, আর ক্রিম বিস্কুট এই যেইগুলো দেখছ, এই হচ্ছে এই বিস্কুটগুলো আনা হয়েছে, অলরেডি আমি একটা খেয়েও নিয়েছি, এটা ট্রিটেড ব্রিটানিয়া ট্রিটেড, তো আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, এটা অরেঞ্জ ক্রিম ছিল। তো এই হচ্ছে মোটামুটি যা বাবা জিনিসপত্র ক্যান্টিন থেকে এনেছে সেইগুলো। তো এরপর যদি আরও কিছু দেখানোর হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেবো সেইগুলো।
বাবা আসার তৃতীয় দিন আর আমি মা এখন দেখতে পাচ্ছ ট্রেনে রয়েছি। তো যাচ্ছি মাকে নিয়ে ডাক্তারে দেখাতে। তো বাবা অলরেডি চলে গেছে, ওখানে নাম লেখাতে হবে আর আমি মাকে নিয়ে যাচ্ছি এখন। ট্রেনে প্রচণ্ড ভিড়, তো চলো আগে ওখানে পৌঁছাই, তারপর তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করছি। এখন চলে এসেছি যেখানে আসার দরকার ছিল, হসপিটালে। তো মা বাবা তো আগের থেকে নাম লিখিয়ে বসে রয়েছে আর মা সামনে বসে আছে, আমি এখানে বসে আছি, যে যেখানে জায়গা পেয়েছে সেখানে বসে আছে। তো প্রচুর ভিড় আজকে, কারণ এখানে অলরেডি ভ্যাকসিন চলছে সবার। তো যাদের যাদের ভ্যাকসিন দিতে হবে তারাও এখানে রয়েছে, আর যার যেভাবে টেস্টের একটা ব্যাপার থাকে সেটাও রয়েছে। মায়ের আলট্রা করানোর জন্য আসা হয়েছে এখানে, মা এখানে এক ডাক্তারকে দেখিয়েছিল, তো সেই জন্য এখান থেকেই আলট্রাটা করানোর উনি সাজেস্ট করেছেন, তো সেই জন্য এখানে আসা। তো বসে আছি, চলো এখন দেখা যাক কখন একজন করে নাম ডাকছে, তো মায়ের নাম কখন ডাকে, তারপর হচ্ছে মায়ের আলট্রা হবে এবং তারপর আমরা বাড়ি যেতে পারবো। তো চলো এখন অপেক্ষা করি বসে, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর ওখানে এখন মা দাঁড়িয়ে আছে, দেখো কিছু একটা জিজ্ঞেস করার জন্য হয়তো মা গেছে। মায়ের এখনও নাম ডাকেনি, অন্য এক একজনের নাম ডাকা হচ্ছে। তো দেখা যাক, বসে আছি এখনও, ওয়েট করি। আর এখন আমরা চলে এসেছি স্টেশনে, ডাক্তারের যা টেস্ট ছিল কমপ্লিট হয়ে গেছে। তো এখন বসে আছি, কিছু একটু খাওয়া দাওয়া করে নিলাম আমরা যেহেতু সকালে বেরিয়েছিলাম, তো এখন একটু খাওয়া দাওয়া করে নিয়েছি মোটামুটি। আর এখন বসে আছি, দেখি ট্রেনের অপেক্ষা করি, ট্রেন কখন আসবে। ট্রেনে তো হবে প্রচণ্ড ভিড়, তো চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। একটু আগে আমরা আসলাম, তো দেখলেই তোমরা ওখানে বসেছিলাম, তো তারপর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে, আর এখন হচ্ছে একটু ফ্রেশন আপ হয়ে এখন কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটু রেস্ট করব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। অ্যাকচুয়ালি বাবা আসার থেকে শুরু করে আজকে এই তিন দিনে আমরা প্রচণ্ড মানে কাজেও ব্যস্ত ছিলাম, তো সেইভাবে কম্বাইন করে আমি একটা ব্লগ বানিয়েছি তোমাদের জন্য। অবশ্যই তোমরা ব্লগটা দেখো, দেখে জানিও কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার করো নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। আর তারপরও আরেকবার বলে দিই, যদি আমাদের ব্লগ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে নিও, তাহলে আমরা যখন যখন ভিডিও দেবো তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে। তো নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত তোমরা খুব খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাইকে টাটা।